नमस्कार बंधुरा, आजकेर एपिसोडे दिवाली स्पेशल एकटा रेसिपी आपनादेर साथे शेयर करते चलेछि। सेटा हलो बेसनेर लाड्डू। बहु चर्चित ई बेसनेर लाड्डू किभाबे अति सहजे बाड़ीते तैरी करा जाय, चलुन ताहले देखे नि सेई प्रसेसटा। बेसनेर लाड्डू तैरी करार आगे एकटा रेशियो बा अनुपात मने राखते हबे, सेटी हलो बेसन चीनी एबं घियेर अनुपात। जदि आमरा 2 कप बेसन नि ताहले 1 कप चीनी हाफ कप घी निते हबे। एई रेशियोटा मने राखलेई परफेक्ट बेसनेर लाड्डू आमरा तैरी करे निते पारबो प्रथमबारी। आमी एखाने 2 कप बेसन निये निएछि, 1 कप चीनी आर हाफ कप घी। हाफ कप घी बोलते 5 थेके 6 टेबलस्पून घी हय। बेसनेर लाड्डूते नर्माल चीनीर गुड़ो व्यवहार करा हय ना, सेई जन्य भूरा बा तागार लागे। सेई तागारटा तैरी करे निच्छि आगे। সেই জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি, হাফ কাপ জল। জলের পরিমাণটা কম রাখাই ভালো, কারণ চিনিটা শুকিয়ে আবার আমরা ভুরাটা তৈরি করব। চিনির শিরাটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, যাতে সহজে চিনিটা জলের মধ্যে মেল্ট হয়ে যায়। চিনির শিরাটা গাঢ় হয়ে আসছে, এই সময় কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। চিনির শিরাটা দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে, এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা শিরার মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই ঘিটা দেওয়ার ফলে ভুরাটা ঝুরঝুরে তৈরি হবে, এর মধ্যে দানা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। ফ্লেমটা অফ করে চিনির শিরাটা কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে এর মধ্যে বড় বড় দানা তৈরি হয়ে যাবে। বড় দানা তৈরি হলেও খুব একটা অসুবিধা নেই, একবার মিক্সিতে নিয়ে ঘুরিয়ে নিলেই সেটা আবার প্রপার ভুরা তৈরি হয়ে যাবে। স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে চিনির শিরাটা ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি, তার ফলে ঝুরঝুরে ভুরা তৈরি হবে। এই সময় কনস্ট্যান্ট নাড়তে থাকবেন। ভুরাটা যত ঠান্ডা হচ্ছে দেখুন আস্তে আস্তে এটা কালার চেঞ্জ করে সাদা হয়ে যাচ্ছে। বেসনের লাড্ডুর জন্য ভুরা আমার রেডি। কাপ বেসন কড়াইতে দিয়ে দিলাম, প্রথম এটা ড্রাই রোস্ট করে নেব। এর কারণ হচ্ছে বেসনের মধ্যে যদি কোনো রকম গন্ধ থাকে সেটা অনেকাংশে কমে যাবে। বেসন ড্রাই রোস্ট করার সময় ফ্লেমটা লোতে রাখবেন। এই সময় কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে নিচের অংশটা বেশি ভাজা হয়ে যাবে আর ওপরটা সেই অর্থে ভাজা হবে না। বেসন ড্রাই রোস্ট হয়ে গেছে, 5 টেবিলস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালোভাবে বেসনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে আরেকটু ঘি এর প্রয়োজন, তাই আরেক টেবিলস্পুন ঘি দিয়ে দিলাম। বেসনটা ভাজার সময় সবসময় ফ্লেমটা লোতে রাখবেন এবং কনস্ট্যান্ট নাড়তে থাকবেন, তার ফলে বেসন সবদিকে ইভেনলি কুকিং হতে থাকবে। বেসনটা যখন ঘি অ্যাবজর্ব করতে থাকবে তখন এটা একটা টাইট ডোতে পরিণত হবে, আপনারা নিশ্চয়ই দেখে এটা বুঝতে পারছেন। এরপর আস্তে আস্তে যখন ভাজা হয়ে যাবে বেসনটা, তখন বেসন আবার ঘি লুজ করতে থাকলে ডোটা অনেকটা পাতলা হয়ে যাবে। সেই জন্য ঘিয়ের পরিমাপটা ঠিকঠাক না ব্যবহার করলে পরে বেসনের লাড্ডুটা তৈরি করতে অসুবিধা হতে পারে। 2 কাপ বেসনে চেষ্টা করবেন হাফ কাপ ঘি ব্যবহার করার জন্য। দেখুন বেসনটা অনেকটা ভাজা হয়ে এসেছে, এর ফলে ঘিটা আস্তে আস্তে ছাড়তে শুরু করছে আর ব্যাটারটা লুজ হয়ে যাচ্ছে। বেসনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ আসছে। এই সময় কিছু পরিমাণ জল স্প্রিঙ্কল করে দিলাম। বেসনের লাড্ডুর যে দানাদার ব্যাপারটা থাকে সেটা তৈরি করার জন্য এরকম জল স্প্রিঙ্কল করে দিলে দানাটা তৈরি হয়।
যতক্ষণ না জল শুকোচ্ছে ততক্ষণ আবার বেসনটা ভেজে নিচ্ছি। জলটা শুকিয়ে গেছে, বেসনটা ভাজা হয়ে গেছে, এটা ইমিডিয়েটলি ট্রান্সফার করছি আরেকটা থালাতে। গরম কড়াইয়ের মধ্যে রাখলে এর কুকিং প্রসেসটা চলতে থাকবে। বেসনটাকে স্প্রেড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বেসনটা হাত দিয়ে টাচ করতে পাচ্ছি, এরকম গরম রয়েছে, তার মধ্যে ভুড়াটা দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় বেসনের মধ্যে ভুড়াটা একদমই ইউজ করবেন না, নাহলে চিনি থেকে যদি জল ছাড়তে শুরু করে লাড্ডু পাকানো যাবে না। বেসনটা পুরোপুরি রুম টেম্পারেচারেও নিয়ে আসবেন না, তাহলেও লাড্ডু পাকাতে অসুবিধা হবে। আস্তে আস্তে ভুড়াটা বেসনের মধ্যে মেখে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে বেসনের মধ্যে ভুড়াটা মিশিয়ে নিচ্ছি। এক কাপ ভুড়া বেসনে পুরোটাই লেগে যাবে। বেসন থেকে কিছু অংশ নিয়ে লাড্ডু পাকিয়ে নিচ্ছি। আমি এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজের লাড্ডু তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় আকারেও ঘোরে নিতে পারেন লাড্ডু। এর মধ্যে একটা রোস্টেড কাজু ভরে দিচ্ছি। আপনারা চাইলে কাজুর গুঁড়ো রোস্ট করে এর মধ্যে ব্যবহার করতে পারেন, বা অন্য কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে চাইলে সেটাও ইউজ করতে পারেন। এইভাবে এক এক করে লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। কিছু পরিমাণ ভুড়া আমি বাঁচিয়ে রেখেছিলাম, এর মধ্যে লাড্ডুগুলো কোট করে নিচ্ছি। এর ফলে দোকানে যে লাড্ডু কিনতে পাওয়া যায় লাড্ডুগুলো দেখতে অনেকটা সেরকম লাগবে। জাস্ট হালওয়াই স্টাইল দেওয়ার জন্য এই কোটিংটা। এটা ইচ্ছে করলে করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। বেসনের লাড্ডু রেডি, গার্নিশ করে সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে বেসনের লাড্ডু সার্ভ করতে পারেন। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেসনের লাড্ডুটা কতটা দানাদার হয়েছে। দিওয়ালিতে বাড়িতে গেস্ট আসলে এই ধরনের লাড্ডু আপনারা সার্ভ করতেই পারেন। আর এই লাড্ডুর স্বাদ সবার সাথে ভাগ করে নিন, এর স্বাদও অসাধারণ। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।